আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত। বাংলাদেশ থেকে কত দূরে জানালো আবহাওয়া অফিস। বন্দরে দুই নম্বর হুঁশিয়ারির সংকেত। প্রস্তুত আছে সেনা ও নৌবাহিনী। দ্রুত ফসল সংগ্রহের পরামর্শ। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্ক। দর্শক, বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় এই তথ্য তুলে ধরা হয়েছে। আবহাওয়া বার্তায় দেশের চার সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে এসব বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। চলতি মে মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিল। আজ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। এটি আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1295 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1220 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1265 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1225 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে কাল শুক্রবার সকাল পর্যন্ত উত্তর উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তী সময় দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়ার বার্তায় বলা হয়েছে ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখার ক্ষতি মোকাবেলায় সরকার সব দিক থেকে প্রস্তুত রয়েছে। উপকূলের মানুষদের আশ্রয় কেন্দ্রে আনা নেওয়ার সহায়তা করবে সশস্ত্র বাহিনী বিভাগ, পরিবহন ও পুলিশ। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। বুধবার 10 মে বিকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃ মন্ত্রণালয় সমন্বয় কমিটির সভায় সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, 12 মে নাগাদ এটি উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং কক্সবাজার জেলা ও মায়ানমার উপকূল দিয়ে অতিক্রম করবে এবং আঘাতের সময় ঘূর্ণিঝড়ের বেগ ধারণা করা হচ্ছে ঘন্টায় 180 থেকে 220 কিলোমিটার গতিবেগ থাকবে। ক্ষয়ক্ষতি মোকাবেলায় স্থায়ী আদেশবালী অনুযায়ী সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানান মোহাম্মদ এনামুর রহমান। প্রতিমন্ত্রী বলেন, এই পূর্বাভাস অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। কক্সবাজার ও চট্টগ্রামের জেলা প্রশাসক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে কথা বলেছি। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপিকে নির্দেশনা দেওয়া হয়েছে আগাম সতর্ক বার্তা প্রচারের জন্য। তিনি জানান, চট্টগ্রাম ও কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় যত আশ্রয় কেন্দ্র রয়েছে তা প্রস্তুত রাখতে বলা হয়েছে। উপজেলার শেল্টার প্রিপারেশন কমপ্লিট। সেখানে 14 টন ইতিমধ্যে শুকনো খাবার পাঠানো হয়েছে। আগামীকালের মধ্যে 200 টন চাল চলে যাবে। চট্টগ্রাম ও কক্সবাজারে 20 লাখ টাকা বরাদ্দ দিয়েছি শেল্টার ম্যানেজমেন্টের জন্য। আমরা সব দিক থেকে প্রস্তুত রয়েছি। প্রতিবারের মতো এবারও আমরা সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সক্ষম হব। এদিকে এই অবস্থায় ফসলের ক্ষতি এড়াতে পাকা ধান, আম সহ অন্যান্য ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বুধবার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য জানান। জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি ঢল ও ভূমিধস হতে পারে। একই সঙ্গে উপকূলের নিচু এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এতে নষ্ট হতে পারে মাঠের ফসল। তাই ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকদের মাধ্যমে কিছু নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। নির্দেশনাগুলো হলো 80% পাকা ধান,
পরিপক্ক আম ও অন্যান্য সংগ্রহ উপযোগী ফসল দ্রুত সংগ্রহ করতে কৃষকদের বলা। ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক তথ্য মাঠে কৃষকদের মধ্যে ব্যাপকভাবে প্রচার এবং সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ দিতে কৃষকের পাশে থাকতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্ক। এদিকে ঘূর্ণিঝড় মুখা আতঙ্কে দিন পার করছে উপকূলীয় জেলা পটুয়াখালীর লাখো মানুষ। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্ক বিরাজ করছে উপকূলের মানুষের মাঝে। ঘূর্ণিঝড় মুখা মোকাবেলায় উপকূলে প্রস্তুতি শুরু হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড় সিডর আইলা মহাসেন কোমেন রয়ানো মোরা ফণী বুলবুল আমফান ও সিট্রাঙের ক্ষত ঘুষতে না ঘুষতেই এবার উপকূলে কড়া নাড়ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকা। দুর্বল বেড়িবাঁধ দিয়ে মুহূর্তে তলিয়ে যায় শত শত গ্রাম। পাইলিং ছাড়া বেড়িবাঁধ দেওয়ার প্রতি বছর ভাঙছে রাস্তাঘাট। নদীর পাড়ের ঘর সরিয়ে নিচ্ছে ভাঙন এলাকার মানুষজন। ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছে তারা। বন্যার পানিতে প্রতি বছরই ভাসে উপকূলীয় জেলা পটুয়াখালীর মানুষ। নদী ভাঙনে সব হারিয়ে এখন আর কোনো জমি না থাকায় অন্যের জায়গায় বসবাস করছেন উপকূলের অনেক মানুষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার আগে আগেই বেড়িবাঁধ সংরক্ষণ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। উপকূলীয় জেলা পটুয়াখালীতে 36টি পোল্টারে 1335 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে পটুয়াখালী সার্কেলে 10 কিলোমিটার এবং কলাপাড়া সার্কেলে 8 কিলোমিটার বেড়িবাঁধ বেশি ঝুঁকিপূর্ণ। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় 703টি আশ্রয়ণ কেন্দ্র আর 26টি মুজিব কেল্লা প্রস্তুত রয়েছে। দুর্যোগের পূর্বাভাস আসামাত্রই বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিতে উপকূলীয় নদীতে নৌকা ট্রলার প্রস্তুত করে রাখা হয়েছে। এই জায়গার এই যে ঠিকাদার, এই 2 বছর ধরে এই জায়গায় যে কাজটা চলমান রয়েছে, চলমান থাকার কারণেও সে বারবারই বলা সত্ত্বেও সে কিন্তু এই কাজটা শেষ লাভায় নাই। গনমুখ আইলে আমাদের এলাকার স্বেচ্ছাসেবক লোকদের এ জায়গায় পানি আটকে লাগে। এরপরে তাদের বারবার স্মরণ করি, এডিও স্যারেরও বলছি বারবারও, এডিও স্যার তাদের কাছে স্মরণ করে কিন্তু তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। তাদের গাফিলতার কারণে এই এলাকাটা আবার মনে হয় প্লাবিত হয়ে যাবে। পরে একটা সংস্কৃতি ছিল এলাকার মানুষ এবার লোনা পানি থেকে, কিন্তু এখনও কয়েকটা জায়গা আমার মনে হয় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতা নাই, এটা আমার মনে হচ্ছে এটা ঠিকাদারদের কাজ, একটা ধোকাবাজি দিয়ে কাজ চলে যাচ্ছে। আমি এইখান থেকে আসছি, প্রথম নদী আসছি পূর্ণতলা, ওইখানে দেখলাম একদিকে একদম মানে জ্ঞানের রাস্তাও এরকম থাকে, দুটো রাস্তা যদি এরকম হয় তাহলে কীভাবে এই পানি আমরা আটকাতে পারবো? এই জন্য আমি পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাই যে ওখানে